চোখ মেটাতে চলার পথে হোক না তবে এই বেলাতে একটু চড়ুই ভাতি আহা একটু চড়ুই ভাতি। সারাদিন ঘোরাঘুরি শেষে অনেক ক্ষুধা লাগে আর আমার তো খুবই ক্ষুধা লেগেছে, তাই এখন আমরা কিছু রান্নাবান্না করব। আমরা এখন আছি সোনারগাঁর প্যারাবতে, মানে আমরা কিছুক্ষণ আগে তাজমহল দেখেছি। তাজমহলের ঠিক পাশেই হচ্ছে আমাদের এই ভাবির বাড়ি। ভাবি আপনার নাম? শিউলি হাসান। আচ্ছা ভাবি, এখন আমাকে ইনস্ট্রাকশন দিবেন, উনি একটা ওনার নিজস্ব রেসিপি আমাদের সাথে শেয়ার করবে আর আমরাও সেটা আপনাদের সবার সাথে শেয়ার করব। ভাবি ঠিক যেভাবে যেভাবে বলবেন আমি সেভাবে রান্নাটা করব। ভাবি বলেন। প্রথমে আমরা চুলাটা জ্বালিয়ে নেই। এবার বলেন, আমরা আজকে রান্না করব চিংড়ি পুঁই। চিংড়ি পুঁই, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। প্রথমে তো যথারীতি তেল দিতে হবে। এবার বলেন কি দিব প্রথমে। তেল গরম হয়ে আসতে পেঁয়াজ অর্ধেকটা, এবার কি দিতে হবে দিয়ে দেন আপনি পরিমাণ মতন দেন। তারপরে বলেন, তারপরে চিংড়ি মাছটা। আমার এখনই খেতে ইচ্ছা করছে, যদিও রান্নাটা পুরোটা এখনো কমপ্লিট হয়নি। চিংড়ি মাছ বাটা, চিংড়ি মাছ বাটা, ছোট চিংড়ি মাথার অংশ, খুবই সুন্দর হয়েছে। এভাবে কতক্ষণ ঢাকা রাখতে হবে? এটা এভাবে রান্না করলে শাকটা খুব নরম হয়, সুস্বাদু হয়, সবুজ থাকে। আচ্ছা, মানে চিংড়ির মাথাটা বেটে দিলে শাকের রংটা সবুজ সবুজ থাকে আর স্বাদটাও মনে হয় একটু ভিন্ন হবে, কারণ আমি এর আগে এই প্রসেসটা, এই প্রিপারেশনটা এর আগে কোনোদিনও দেখিনি, আজকে প্রথমে দেখলাম। ভাবির পিচ্ছি কয়জন? আমার একটা ছেলে একটা মেয়ে। ভাবি আমরা কি একটু দেখবো রান্নাটা? দেখতে পারি। আমার তো মনে হচ্ছে তাই হয়ে আসছে নাকি, কি বলে? আর একটু সেটা মনে হয় এক দুই মিনিটের মতন লাগে। ভাবি আমার তো গন্ধে পেটের মধ্যে মোচড় দিয়ে উঠছে, তো পুঁই শাক তো ভাত ছাড়া খাওয়া যায় না, আমার জন্য অল্প একটু ভাত নিয়ে আসি। আচ্ছা ভাবি, রেসিপিটা যেহেতু আপনার, সেহেতু আপনার প্রথমে একটু টেস্ট করা উচিত, কেমন হয়েছে বলেন, আপনি আগে বলেন। আপনি আপনি স্যাটিসফাইড হলে তাহলে নিশ্চয়ই ভালো হয়েছে রান্না। এখন আমি একটু খেয়ে দেখি। অনেক ডিফারেন্ট স্বাদ, আমার মনে হয় আমি আজকেই বাসায় গিয়ে এটা রান্না করার চেষ্টা করব। খাবার তো দেখার কিছু নাই, তাই না? রান্না দেখিয়েছি তাই যথেষ্ট, এখন আমাকে একটু শান্তি মতন খেতে দাও প্লিজ। দেখা হবে আপনাদের সাথে আবারও আগামী পর্বে, আমি এখন একটু শান্তি মতন খেতে দিই।